बर्तमान विद्यालय पार्षिक उद्यापन अनुष्ठान তোমরা জল নষ্ট করবে
তারপরে দেখো কি হয়েছে নো প্লাস্টিক প্লাস্টিক নো প্লাস্টিক প্লাস্টিকের ব্যবহার আমরা করব না কারণ প্লাস্টিক হচ্ছে এমন একটি বর্জ্য পদার্থ যেগুলো মাটিতে মেশে না না মেশার ফলে কি হয় প্লাস্টিক থেকে নানা রকম দূষণ তৈরি হয় তুমি যদি প্লাস্টিকটা ফেলে রেখে দাও 10 বছর পর দেখবা মাটি পুরো সেই রকমই প্লাস্টিক বেরোচ্ছে প্লাস্টিক সেই জন্য আমাদেরকে প্লাস্টিকের ব্যবহার যত সম্ভব কমিয়ে দিতে হবে কি করতে হবে কাগজের ব্যাগ ব্যবহার করতে হবে প্লাস্টিক যেমন একটি বর্জ্য পদার্থ কাগজ ছাড়াও যেমন বর্জ্য পদার্থ প্লাস্টিক ছাড়াও কিন্তু আরো অনেক রকমের বর্জ্য পদার্থ আছে কি কি একটা হচ্ছে অপচনশীল আর পচনশীল অপচনশীল বর্জ্য পদার্থ কোনগুলো যেগুলো মাটির সাথে মেশে না কোনগুলো প্লাস্টিকের বোতল কাঁচ ভাঙা এগুলো মেশে না প্লাস্টিকের প্যাকেট এগুলো কিন্তু মাটির সাথে মেশে না এগুলোকে বলছে অপচনশীল বর্জ্য পদার্থ সেগুলো আমরা একটা জায়গায় ভরবো আর একটা হচ্ছে পচনশীল বর্জ্য পদার্থ যেগুলো মাটির সাথে মিশে যায় যেগুলো হচ্ছে কাগজ তরকারির খোসা এগুলো মাটির সাথে মিশে যায় সেগুলো আমরা পচনশীল বর্জ্য পদার্থের যে বাক্স সেখানে ফেলে রাখবো দেখো আমাদের স্কুলে প্রত্যেকদিন মিডে মিল রান্না হয় মিডে মিল রান্না করার আগে যে সমস্ত রাঁধুনিরা আছে মানে রান্না করে তাদেরকে কি করতে হবে মিডে মিলের পোশাকটা পরতে হবে কেন বলতো এই যে মাথায় যে টুপিটা পরে আছে এতে কি হবে চুলগুলো ঝরে পড়বে না খাবারে আর গেস্ট করে রাখলে পরে রাঁধুনি দেরাও খাবারে তরকারি ঝোল কিছু জামা নষ্ট লাগবে না তাহলে জামা ওদের নষ্ট হবে না আর আমরাও সুস্থভাবে খাবার খেতে পাবো তো খাবার আগে আমাদেরকে কি করতে হবে বলতো সাবান দিয়ে হাত ধুয়ে পরে হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে ভালোভাবে আমরা হাতটাকে ধুয়ে নেব এবার দেখো আমাদের যে মেন বিষয়বস্তু সে সম্পর্কে আলোচনা করবে আমাদেরই ক্লাস ফোরের একজন ছাত্র স্বাধীন ব্যক্তি কি নিয়ে আলোচনা করবে আমাদের পৃথিবী বর্তমান পৃথিবী আর আগের পৃথিবী মানে আমাদের দেশের জন্যই আমাদের বর্তমান পৃথিবীর কি অবস্থা হচ্ছে সেটা তোমাদেরকে বলে শোনাচ্ছে শোনো আগে আগেকার আগেকার দিনে পৃথিবী অনেক সুন্দর ছিল তার কারণ আগে জল দূষণ কলকারখানা বেশি থাকতো না গাছ অনেক ছিল পাহাড় পর্বত ছিল তারপরে অনেক ফুল ফুটতো জল ভালো ছিল সবুজ ছিল কিন্তু এখনকার দিনের পৃথিবী অনেক খারাপ হয়ে গেছে কারণ তার কারণ হচ্ছে কলকারখানা বেশি হচ্ছে কলকারখানার বর্জ্য পদার্থগুলো প্লাস্টিক ওগুলো জলে পড়ছে তার জন্য জল দূষণ হচ্ছে তারপরে এগুলো হাওয়ায় মিশছে বায়ু দূষণ হচ্ছে তার জন্য এখনকার পৃথিবী আগেকার দিনের পৃথিবী থেকে অনেক অসুন্দর হয়ে গেছে হ্যাঁ আর এর জন্য দায়ী হচ্ছি কারা আমরা আমরা কারণ কি দেখো অত্যধিক পরিমাণে গাছ কাটার ফলে গাছের একটাও পাতা নাই কলকারখানা ধোঁয়া পরিবেশ বায়ু দূষণ করছে নোংরা জল জলে পড়ার পরে কি হচ্ছে প্লাস্টিকের বোতল ফেলছি নোংরা জল জলে পড়ছে তারপরে মাছ পুকুরের মাছ মারা যাচ্ছে পুকুরে ফুল ফুটছে না জল কালো হয়ে যাচ্ছে কোনো প্রাণীরা অনেক সময় গরু বা কি করে পুকুরের নদীর জল খাবার খেয়ে থাকে নদীর জল পান করে থাকে তারা সেই জল পান করতে পারছে না আর আগেকার পৃথিবী কি ছিল দেখো সবুজ শ্যামল পাখি আকাশে উঠতো সমুদ্রের জল নদীর জল পরিষ্কার থাকতো প্রচুর পরিমাণে গাছ লাগাতো তো আমরা চাইবো আগে পৃথিবীকেই যেন টিকিয়ে রাখতে পারি তো সেই চেষ্টা করবো